হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুষমা ব্লগ চ্যানেল। আমার এই চ্যানেলে আমি আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ম্যাগি পকোড়া। আমি আজকে বানাবো ম্যাগি পকোড়া। এরপর এই জলের মধ্যে আমি দু প্যাকেট ম্যাগি নিয়েছি, দু প্যাকেট ম্যাগি ঢেলে দেবো। বন্ধুরা, আমি কিন্তু এখানে বেশি জল ব্যবহার করিনি, সামান্য পরিমাণ জল ব্যবহার করেছি। ম্যাগিগুলো আর খেয়াল রাখতে হবে ম্যাগিগুলো যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়। তো আমি বটি দিয়ে কেটে নিয়ে আসলাম, ছুরিটা খুঁজে পাচ্ছি না, তো বটি দিয়ে কেটে নিয়ে আসলাম। এবারে দু প্যাকেট মশলায়, যেহেতু দু প্যাকেট ম্যাগি সেহেতু দু প্যাকেট মশলায় আমি দিয়ে দেবো। আর খেয়াল রাখতে হবে ম্যাগিগুলো যেন বেশি গলে না যায়। মশলা দিয়ে কমপ্লিট দিয়ে এসছে, আর কয়েক সেকেন্ডেই ম্যাগিটা তৈরি হয়ে যাবে সেদ্ধ। এই যে সামান্য জল দিয়েছিলাম, আর সেদ্ধ মতো হয়েছে। পকোড়া বানাতে গেলে এরকম আছে দিয়ে করতে হবে। আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবারে আমি এই ম্যাগির মধ্যে যা দেব সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিয়ে দেব। তো ফার্স্ট দেব কাঁচা লঙ্কা কুচি। দেখো এখানে আমি সব কিছু কুচিয়ে নিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কালি কুচি, ধনে পাতা কুচি। আর দেব আর একটা চামচ হলুদ, সাদা তেল, লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ, গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ দিচ্ছি, পেঁয়াজ কালি কুচানো। তারপরে দেবো ধনে পাতা কুচানো। তারপরে দেবো কাঁচা লঙ্কা কুচানো। এরপরে দেবো সামান্য পরিমাণ গোলমরিচ কুচানো। গোলমরিচ, লঙ্কা গুঁড়ো দেবো অল্প পরিমাণ, যেহেতু আমরা কাঁচা লঙ্কা অ্যাড করেছি তো লঙ্কা গুঁড়ো কম পরিমাণে দেবো। এরপরে দেবো লবণ স্বাদ মতো, এরপরে দেবো একটু একটু পরিমাণ হলুদ গুঁড়ো। এরপরে দেবো একটু সয়া সস, ভিনেগারটা দেবো না, ভিনেগার তোমরা চাইলেও দিতে পারো না চাইলেও দিতে পারো। তোমরা দেবো চালের গুঁড়ো, এদিকে ম্যাগি ম্যারিনেট করতে করতে আমরা এখানে কড়াইটা চাপিয়ে দেবো তেলের জন্য। আর চালের গুঁড়োরও প্রয়োজন, সব কিছুই অল্প পরিমাণে হবে। এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। সামান্য জল দিতে হবে, দুটো কড়াইটা পেকে গেছে, তেল ছাড়তে হবে, তেলটা ছেড়ে দিই।
তোমার চালের গুঁড়োটা দিতেই হবে। যদি তুমি যদি তোমরা মনে করো যে ময়দার বদলে সুজি দেবে, সেটাও তোমরা দিতে পারো। মিক্স করা হয়ে গেছে, এবার আমি গরম তেলে রেখেটাকে একটু ছেড়ে দেখে নেবো তেলটা হয়েছে কিনা। বিভিন্ন ধরনের ডিজাইন করেও ছাড়তে পারো, আমি তো গরুর উপরে ছাড়ছি, এমন করেও ছাড়তে পারো। পুকুরে তো পুরো গোল হয় না, বিভিন্ন ডিজাইনেরও করা যায়। দেখো কেমন ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, পকোড়া রেডি। তোমরা এই ম্যাগি পকোড়া সন্ধ্যাবেলা চায়ের সাথেও সার্ভ করতে পারো। আজ এ পর্যন্তই আমার ভিডিও, সামনে কোনো দিন আবার নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা।